আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জয় মসিহ। আজকের দিন 29 আগস্ট, দিন বৃহস্পতিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এক প্রভু আপনাকে রক্ষা করেন। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রে এর বিষয় কি কয়। আমরা পাঠ করব গীত সংহিতা 121:3। আমরা পাঠ করি, তিনি তোমার পা পিছলে যাতে দেবে না, তিনি তোমাকে রক্ষা করবেন, তুমি ঘুমিয়ে পড়বে না। গীত সংহিতা 121-এ ঘনিষ্ঠ দেখুন, এই ঘনিষ্ঠ যে প্রথম ব্যক্তি আমি দিয়ে শুরু হয়, তৃতীয় শুক্লতা তৃতীয় ব্যক্তি, আপনার এই পরিবর্তন হয়। দাউদে পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে বুঝতে পারে যে প্রভু যিনি তাকে ভালো জিনিস দিয়ে আশীর্বাদ করেন, তিনি তার চারপাশের লোকদের জন্য তা করেন এবং তিনি তাদের সকলের কাছে এটি ঘোষণা করবেন। তিনি তাদেরকে বলবেন, তিনি তোমার না পা নড়তে দেবেন না যে তোমাকে রাখে সে ঘুমাবে না। যারা উৎসবের জন্য জেরুসালেমের যায়, তাদের জিনিসের পত্ন নেয়ার জন্য তাদের দাসর সাথে থাকবেন, তারা প্রভুকে সংরক্ষণ চিনিতে থাকবেন। চাকরেরা ঘুমিয়ে পড়লে কি হবে এবং তাদের জিনিসপত্র চুরি হয়ে যায়। তামিল ভাষায় এটি প্রবাদ আছে যে শিয়ালর দল আছে যারা ঘুমিয়ে থাকা লোকদের ছাড়িয়ে যাওয়ার জন্য ঘুরে বেড়ায়। আজও প্রভু আমাদের উপর নজর রাখেন, ধূর্ত শিয়াল শয়তান থেকে আমাদেরকে রক্ষা করার জন্য যে ঘুমায় না তো কখনো ঘুমায় না এবং ঘুমায় যায় না। মহাপ্লাবনের দিনে তিনি নূহ তার পরিবারকে রক্ষা করছিলেন, প্রচণ্ড বৃষ্টি প্রবল বন্যার মধ্যেও তিনি শক্তিশালী সিন্ধুক হিসাবে দাঁড়িয়েছিলেন। তিনি আপনাকে এবং আপনার পরিবারকে ভয়ানক ধ্বংস আসন্ন বিপদ থেকে রক্ষা করেন। তোমাকে রক্ষা করার জন্য তিনি নিজেকে ভাঙ্গার জন্য দিয়েছিলেন। যিনি সদুমার ধ্বংস থেকে রক্ষা করার জন্য লুটের হাত ধরছিলেন, তিনি আপনাকে বাঁচানোর জন্য তার পবিত্র আত্মা দিয়েছেন। আদিপুস্তক 19:16। তিনি কেবল আপনাকে রক্ষা করেন না, তিনি দিন রাত অবিরাম আপনার জন্য সুপরিচ্ছেদ করেন। শাস্ত্র বলে রোমীয় 8:26 যে ঠিক সেইভাবে আত্মা আমাকে দুর্বলতা সাহায্য করেন, কারণ আমরা জানি যে কেমন করে প্রার্থনা করতে হয়, কিন্তু আত্মা নিজে মধ্যস্থতা করে যন্ত্রণার মাধ্যমে আমাদের জন্য অনুরোধ করেন। যিনি ইউসুফকে তার ভাইদের মন্দ পরামর্শ এবং হত্যার চক্রান্ত থেকে রক্ষা করেন, যিনি ইউসুফকে গর্ত থেকে উদ্ধার করেন, তিনি আপনাকে মন্দ চোখ হিংসার আত্মা থেকে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা সমস্ত মন্দ পরিকল্পনা থেকে রক্ষা করবেন। তিনি আপনার মাথা তুলবেন এবং আপনাকে উন্নতি করবেন। যদি সিংহ ভালুক এবং গলিয়াত এবং সৌলের মতো দুষ্ট দায়ুদের বিরুদ্ধে আসলে প্রভু তাকে তার চোখ মনির মতো রক্ষা করেন। এমনকি যখন দায়ুদকে মৃত্যু উপত্যকায় মধ্য দিয়ে যেতে হয়েছিল, এমনকি তার মৃত্যু দেবীর থেকে মাত্র 1 ফুট দিয়েছিল, প্রভু তাকে রক্ষা করতে পরাক্রমশালী ছিলেন। ঈশ্বর সন্তানেরা বিশ্বাস করুন যে একই প্রভু আপনাকে রক্ষা করেন। ধ্যান করার জন্য সন্ধ্যা ধন্যবাদ।